রানি এলিজাবেথ সাজ ঘরে এটা রাখতেন। কালো গাজর আমেরিকান বীজ থেকে আমি এনেছি। টমেটো আছে আমার প্রায় 18-19 ধরনের। এই যে পাশান চূড়ায় ফসল ফলানোর চিন্তা করি, দেশ বিদেশে পণ্যের খুঁজে ঘুরে বেড়াই। আমার চোখটা থাকে যে কোন দেশে কোন গাছটা আমার দেশে ফলতে পারে। 3 কাঠার উপরের তো ছাদ, তো বাগানটুকের মধ্যে আমার দীর্ঘ দিনের গাছ, মানে পুরনো গাছ যার বয়স 32 বছর থেকে 8-10 বছরের হবে, প্রত্যেক বছরই আমি নতুন কিছু গাছ লাগাবার চেষ্টা করি। তো সব মিলিয়ে কত ধরনের গাছ আছে বলি, তাহলে প্রায় 100 ধরনের গাছ আছে। এর মধ্যে ফলের গাছ 40 ধরনের বলব। টমেটো আছে আমার প্রায় 18-19 ধরনের। বাংলাদেশে সবাই টমেটো চাষ করে এবং টমেটো দারুণ ফলনও হয় আমাদের দেশে। এই জন্যে আমি চেরি টমেটোর একটা চারা বীজ সংগ্রহ করলাম আমেরিকা থেকে এবং কানাডা থেকে। বীজ সংগ্রহ করলাম, চেরি তো বিভিন্ন ধরনের হয়, আমি 7-8 ধরনের চেরির আমি চাষ করেছি। এর মধ্যে 2-1টা চেরি আছে, যেমন ছোট্ট যেটা সুপার সুইট 100 যেটা অসম্ভব রকম মিষ্টি, এরপরে গোল্ডেন সানরাইজ যেটা আছে স্বর্ণের কালারের, অর্থাৎ চকচকে স্বর্ণের মতো এর কালার, পিঙ্ক টমেটো আছে অনেক। এই চেরির মধ্যেও বিভিন্ন ধরন আছে। প্রায় 32 বছর আগে আমি প্রথম থাইল্যান্ড থেকে কিছু গাছ সংগ্রহ করি। এর মধ্যে আমার পেছনে একটা ডালিম গাছ আছে, তারপরে ড্রাগন, জামরুল, লিচু, কেতুল, এই গাছগুলো আমি সংগ্রহ করি। অসম্ভব সুস্বাদু এবং ভালো মানের ডালিম আপনি খুব কম দেখেছেন। বড় হয়, রসালো হয় এবং এর যে কালারটা অদ্ভুত, আমি একটু দেখাতে চাই। আচ্ছা এইখানে আসি, আসলে একটু দেখেন, দেশি বেরি, হ্যাঁ লোক দেশ, এখানে পাকা কিছু আছে টক ধরনের, এটা খুব মিষ্টি বেরি না, টক বেরি। আর একটু দেখাই এই পাশে, এটা আমার আপেল গাছ। মরুভূমিতে যদি খেজুর হয় ছাদ বাগানে কেন খেজুর হবে না? আমি ওর জন্য টব বানালাম, চারা করলাম, এই চারা লাগিয়ে দিলাম। আমাকে অপেক্ষা করতে হলো 7টি বছর। 7 বছর পর সেই মরুভূমির মরিয়ম আমার ছাদ বাগানে এসেছে। এখানে দিগলার চারা আছে, মরিয়মের চারা আছে, আজোয়ার চারা আছে। এটাও একটা নতুন গাছ, আর্টিচক। আর্টিচকটা একটা সবজি হয়, সবজিটা বলা হয়ে থাকে যে সবজির মধ্যে সবচেয়ে ভেষজ গুণ সম্পন্ন, পুষ্টিগুণ সম্পন্ন একটা সবজি। আর্টিচকটা মেয়েরা পছন্দ করে, কারণ সে ত্বকের যত্ন নেয় এবং এত ভালো ত্বকের যত্ন নেয়, যারা রেগুলার আর্টিচক খাবে বলা হয়ে থাকে তাদের কোনো প্রসাধনী ব্যবহার করতে হবে না। চেষ্টা করছি বিদেশি যে বীজগুলো সেটা আমাদের দেশে কেমন হয়, কীরকমের ফল দেয় সেটা দেখার জন্য। মূলত এটা ভালো ফল দেয়নি আমাকে। অতএব আমি যারা ভবিষ্যতে এই ফুলকপি চাষ করতে চাবেন, অন্তত আমেরিকান বীজ দিয়ে, তারা না করলেই ভালো হবে। এটা একটা মশলা গাছ, আমরা সবাই চিনি, লবঙ্গ, চিনি না? সাত বাগানে একটা লাগিয়ে দেখেন না, কাজেও তো আসতে পারে। বকচয় একটা সবজির নাম, অরিজিনাল এটা চাইনিজ সবজি। এটা এরকম পাতা হয়, এই পাতাগুলো স্যালাদে খাওয়া যায় আর শাক হিসাবেও খাওয়া যায়। বলা হয়ে থাকে যারা বকচয় রেগুলার খাবে তাদের 10 ভাগ আয়ু বাড়বে। কালো গাজর আমেরিকান বীজ থেকে আমি এনেছি, আপনি দেখেন এটা কালো, ঠিক আছে? চাইনিজ ক্যালে বলে এটাকে, চাইনিজ ক্যালে, খুব পুষ্টিমান সমৃদ্ধ একটা শাক। আমেরিকানরা এটা খুবই পছন্দ করে, এর যে কচি অংশের শাকগুলো ওরা খেয়ে থাকে। মজার ব্যাপার, একটা শাকের মানে এর দীর্ঘ আয়ু, অর্থাৎ 3 থেকে 4 বছর এরা বেঁচে থাকে। 4 বছর পর্যন্ত এরা এইভাবে আপনাকে শাক দেবে। যারা সনাতন ধর্মী তাদের মনের আশা পূর্ণ করার জন্যে কালীর পায়ের বেদিমূলে এই জবা ওরা পুজো দেয়। অন্যদিকে এই জবা আপনি যদি ইরান যান, এইখান থেকে পাকিস্তানে যান, অনেক জায়গায় জবাকে শুকিয়ে চা হিসেবে খায়, দারুণ একটা টেস্টি চা। কৈলাস, রানি এলিজাবেথ সাজ ঘরে এটা রাখতেন। এটার বৈচিত্র্য হচ্ছে এটা রং, এটা হচ্ছে আর একটা বনসাই, এটার বয়স 50-60 বছর আগে যায়,
দেখতেন ছোট ছোট ল্যাংড়া লুলা খোড়া মানুষ ভিক্ষা করে, অর্থাৎ ওদেরকে বাড়তে দেওয়া হতো, ওদের হাত পা ভেঙে দেওয়া হতো, এমন অবস্থায় রাখতো যে মানুষের করুণা ভিক্ষা করার জন্যে ওরা ওদেরকে পঙ্গু করে রাখা হতো। আমার দৃষ্টিতে বনসাই বানানোটা অনেকটা ছিল, এদেরকে পর্যাপ্ত খাবার দেওয়া হয় না, এদেরকে একটা বিশেষ পদ্ধতিতে এদেরকে বানানো হয়। পাথরকুচি অনেক ধরনের আছে, পাথরকুচি কেন লাগাবো, কেন কিছু কিছু গাছ আছে যারা রাতে অক্সিজেন দেয়, দিনে দেবে না কিন্তু রাতে তারা অক্সিজেন দেয়। যদি আপনি একটা গাছ লাগান, সেই একটা বীজ থেকে তিলে তিলে ও যেমন বড় হয়ে ওঠে, আপনাকে মনে হবে, আপনার মনে হবে একটা সন্তানকে আপনি লালন করছেন, ওর প্রতি আপনার মায়া হবে আর ওর প্রতি আপনার দরদ হবে, ওকে আপনি ভালো না বেশি পারবেনই না। আপনাকে মনে হবে সকাল বিকেল মাঝ রাতে ছুটে যাই আপনার সেই লাগানো গাছটার কাছে, নিশ্চয়ই আপনারা এ থেকে বঞ্চিত হবেন না।